Welcome to our educational YouTube channel, where learning meets inspiration, and where questions find their answers. তোমাদের সকলকে এমপি ইজি টু পক্ষ থেকে স্বাগত তোমরা সকলেই সুস্থ রয়েছ এবং নিয়মিত পড়াশোনা করছ ক্লাস টেন মাধ্যমিক জিওগ্রাফি টপিক ভারতবর্ষ ভারতের অর্থনৈতিক পরিবেশের পরিবহন আজকের সেশন একদম পাইপলাইন রোপওয়ে এবং যোগাযোগ মাধ্যম অর্থাৎ মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবস্থা আজকের ভিডিওতে এই তিনটে টপিক আমরা ক্লিয়ার করব এবং নেক্সট ভিডিওতে জলপথ এবং আকাশপথ তাহলেই আমাদের সম্পূর্ণ পরিবহন ক্লিয়ার হয়ে যাবে তো চলো আজকের স্টেশন আমরা স্টার্ট করি আগে রেলপথের যে অংশটুকু বাকি রয়েছে কয়েকটি ছোট ছোট প্রশ্ন সেটা আগে দেখে নিই দেখো যারা এখনো পর্যন্ত আগের ভিডিওটা দেখো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক আছে তোমরা সেখান থেকে আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও দেখো কি কি পড়তে হবে দীর্ঘতম ট্রেন কি প্রয়াগরাজ এক্সপ্রেস নিউ দিল্লি থেকে এলাহাবাদের মধ্যে চলাচল করে কটি বগি রয়েছে আঠাশটি বগি রয়েছে কি এক্সপ্রেস প্রয়াগরাজ এক্সপ্রেস দ্রুততম ট্রেন শতাব্দী এক্সপ্রেস দিল্লি থেকে ভোপাল পর্যন্ত চলে কত কিমি পার ঘন্টা একশো চল্লিশ কিমি পার ঘণ্টা সবথেকে দ্রুততম ট্রেন এরপর ভারতের উচ্চতম রেল স্টেশন কি ভারতের উচ্চতম রেল রেলস্টেশন দার্জিলিংয়ের ঘুম কি দার্জিলিংয়ের ঘুম রেল স্টেশন হচ্ছে ভারতের সবথেকে উঁচুতম স্টেশন ভারতের দীর্ঘতম রেল রেলস্টেশন গোরক্ষপুর স্টেশন ভারতের দীর্ঘতম রেল স্টেশন গোরক্ষপুর রেলস্টেশন কি গোরক্ষপুর স্টেশন প্রথম লোকোমোটিভ কারখানা জামালপুর ওয়ার্কশপ তাহলে প্রথম লোকোমোটিভ কারখানা জামালপুর ওয়ার্কশপ বৃহত্তম লোকোমোটিভ চিত্তরঞ্জন আর প্রথম রেল মিউজিয়াম নিউ দিল্লি চাণক্যপুরী ক্লিয়ার রজ্জুপথ বা রোপওয়ে দুর্গম পার্বত্য অঞ্চলে বা খনি অঞ্চলে গভীর উপত্যকা পারাপার করার জন্য নির্মিত দড়ির মাধ্যমে পরিবহন ব্যবস্থাকে রজ্জুপথ বা রোপওয়ে বলে এগুলি স্বল্প দূরত্বের হয় ভ্রমণার্থী খাবার জল খনিজ দ্রব্য রজ্জুপথ পরিবহনে ব্যবহৃত হয় কি কী ভ্রমণার্থী মানে যারা ঘুরতে বেড়াতে খুব পছন্দ করে তারাই পাহাড়ের যে উপর থেকে দৃশ্য দেখার জন্য এই রোপওয়ের ব্যবহার করা হয় বিভিন্ন খাবার পৌঁছে দেওয়ার জন্য জল পৌঁছে দেওয়ার জন্য এবং খনিজ দ্রব্য উত্তোলন এবং পরিবহনের জন্য এই রজ্জুপথের ব্যবহার করা হয় বা রোপওয়ের ব্যবহার করা হয় এবার দেখো ভারতের কয়েকটি রজ্জুপথের নাম বা রোপওয়ের নাম ভারতে প্রায় একশোটিরও বেশি রোপওয়ে রয়েছে ক্লিয়ার এর মধ্যে কয়েকটি হল পৃথিবীর অন্যতম দ্রুতগতির রজ্জু পথটি রয়েছে ঝাড়খণ্ডের কয়লাখনি ঝড়িয়া অঞ্চলে এটি প্রায় তিরিশ কিমি দৈর্ঘ্য বা দীর্ঘ তাহলে কত কিমি তিরিশ কিমি দীর্ঘ মানে তিরিশ কিমি পথ জুড়ে এই রজ্জুপথটি অবস্থিত কোথায় ঝাড়খণ্ডের খনি ঝড়িয়া অঞ্চলে ক্লিয়ার উনিশশো সালে দার্জিলিংয়ে একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য আট কিমি দীর্ঘ রজ্জুপথ নির্মাণ করা হয়েছে তিন নম্বর মেঘালয় মালভূমির চেরাপুঞ্জি এবং শিলং শিলপরে ঢং ঢং মেঘ থেকে মেঘালয়ের রাজধানীর নাম কি শিলং তাহলে মেঘালয়ের মালভূমির চেরাপুঞ্জি আর শিলং অঞ্চলে রজ্জুপথ রয়েছে প্রথম ঝাড়খণ্ডের খনি তারপর দার্জিলিং তারপর মেঘালয় এরপর দেখো অরুণাচল প্রদেশের তাওয়াং কি তাওয়াং কত কিমি ওয়ান কিমি দীর্ঘ রজ্জুপথ চালু হয়েছে সম্প্রতি মানে কি সবে মাত্র চালু হয়েছে তারপর আর কোথায় কোথায় রয়েছে রাজগীর মুসৌরি সিমলা নৈনিতাল দক্ষিণ ভারতের আন্নামালাই পার্বত্য অঞ্চল মধ্যপ্রদেশের অমরকণ্টক পাহাড় এবং অন্যত্র রজ্জুপথ চালু হয়েছে বা রজ্জুপথ রয়েছে মনে কি রাখতে হবে এখান থেকে ঝাড়খণ্ডের কয়লার খনি ঝড়িয়া অঞ্চলে পৃথিবীর অন্যতম দ্রুতগতি রজ্জুপথ রয়েছে যেটা কত কিমি দৈর্ঘ্য তিরিশ কিমি ক্লিয়ার এরপর ভারতে রজ্জুপথের গুরুত্ব এবং পার্বত্য অঞ্চলে রজ্জুপথ বা রোপওয়ের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা যায় দুই কয়লা খনি অঞ্চলে খনি থেকে কয়লা তুলে অন্যত্র প্রেরণ করা হয়ে থাকে মানে কয়লার খনি থেকে কয়লাটাকে তুলে এবং এই রোপওয়ের মাধ্যমে অন্য জায়গায় পরিবহন করা হয় তিন সড়ক এবং রেল যোগাযোগহীন মানে সড়ক এবং রেলের মাধ্যমে যেখানে যোগাযোগ করা যায় না সেই সমস্ত অঞ্চলে পণ্য এবং যাত্রী পরিবহনে রজ্জুপথ খুবই কার্যকরী তিন নম্বর ক্লিয়ার চার এরপর কি রয়েছে বিনোদন মানে আনন্দ উপভোগ করার জন্য ভ্রমণেও রজ্জুপথের ব্যবহার অনেক পার্বত্য অঞ্চলে পর্যটন কেন্দ্রে দেখা যায় মানে কি বলা হচ্ছে এই যে সমস্ত মানুষ ভ্রমণ করতে আসে তারা এই পাহাড়ের সুন্দর দৃশ্য দেখার জন্য এই রোপওয়ের মাধ্যমে কি বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপস্থিত হন পাঁচ বিপর্যয়ের সময় ত্রাণ পাঠানো হয়ে থাকে কিসের মাধ্যমে রজ্জুপথের সাহায্যে কোন অঞ্চলে পাহাড়ের দুর্গম অঞ্চলে কেন এই পাহাড়ের দুর্গম অঞ্চলে না তো সড়কপথ আছে না রেলপথ আছে তাই সেখানে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য রজ্জুপথের সাহায্য নেওয়া হয় এরপর ছয় ভারতে রজ্জুপথের সাহায্যে দুর্গম অঞ্চলগুলিতে নিয়মিত খাদ্যদ্রব্য পণ্য ওষুধপত্র ইত্যাদি পাঠানো হয় ভারতের এমন কিছু স্থান আছে যেখানে না তো সড়কপথের মাধ্যমে না জলপথের মাধ্যমে আর না রেলপথের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হয় তাই সেখানে রজ্জুপথের মাধ্যমে নিয়মিত খাদ্যদ্রব্য পণ্য ওষুধপত্র ইত্যাদি পাঠানো হয় আশা করছি তোমাদের রোজ্জুপথের গুরুত্ব বা রোপয়ের যে গুরুত্ব সেটা ক্লিয়ার হয়েছে ভারত তথা পৃথিবীর দীর্ঘতম রোজ্জুপথ কোনটি ঝড়িয়া ঝাড়খণ্ডের ঝড়িয়ার কত কিমি তিরিশ কিমি তাহলে কী মনে রাখতে হবে ঝাড়খণ্ডের ঝড়িয়া অঞ্চলে কয়লার খনিতে তিরিশ কিমি দহির্ঘের রজ্জুপথ ভারত তথা পৃথিবীর দীর্ঘতম রজ্জুপথ আশা করছি তোমাদের এই বা রোপওয়ে পুরোপুরি ক্লিয়ার এরপর আমরা কী করব নলপথ দেখো ভালো করে এক স্থান থেকে অন্য স্থানে তরল বা গ্যাসীয় পদার্থ পরিবহনের একটি অন্যতম মাধ্যম হল পাইপলাইন বা নলপথ ক্লিয়ার সাধারণত মানে বেশিরভাগ সময় মাটির তলা দিয়ে বসানো পাইপের মাধ্যমে মাটির তলা দিয়ে বসানো পাইপের মাধ্যমে জল খনিজ তেল প্রাকৃতিক গ্যাস কোল গ্যাস প্রভৃতি পরিবহন করা হয় কিসের মাধ্যমে নলপথের মাধ্যমে এরপর ভারতের উল্লেখযোগ্য পাইপলাইন এখানটা একটু মনে রাখতে হবে এই জায়গাটা দেখো ভারতে উনিশশো সালে ডিগবয় থেকে তিনসুকিয়া পর্যন্ত খনিজ তেল পরিবহনের জন্য প্রথম পাইপলাইন বসানো হয় তাহলে প্রশ্ন কী হতে পারে কবে প্রথম ভারতবর্ষে পাইপ লাইন বসানো হয় উনিশশো সালে স্থান ডিগবয় থেকে তিন তিনশুকিয়া এবার হচ্ছে কি মনে রাখবো কি করে ১৯ জন ছটি পাইপ ডিগবাজি খেতে খেতে বসিয়েছিল অর্থাৎ ১৯ জন ছটি পাইপ লাগিয়েছিল ডিগবাজি খেতে খেতে এবং তার মধ্যে তিনটি পাইপ শুকিয়ে গিয়েছিল তো কী বললাম উনিশ জন ছটা পাইপ ডিগবাজি খেতে খেতে লাগিয়েছিল কিন্তু তার মধ্যে তিনটি পাইপ শুকিয়ে গিয়েছিল উনিশশো ছয় ডিগবয় আর তিন শুকিয়া এরপর দেখো এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য পাইপলাইন হলো এখান থেকে তোমরা সবগুলো দেখে নিও আমি জাস্ট দুটো তোমাদেরকে বলে দিচ্ছি কাটিয়া গুয়াহাটি নলপথ আর মথুরা দিল্লি আম্বালা জলন্ধর নলপথ খুব একটা আসে না তবে যদি তোমাদের আসে তোমরা দুটো বা তিনটে লিখলে এনাফ সবগুলো লিখতে হবে এর কোনো মানে নেই নলপথের গুরুত্ব দেখো নলপথের মাধ্যমে ভারতের বিভিন্ন পেট্রোরসায়ন শিল্প শিল্পকেন্দ্র শহর নগর বন্দরে খনিজ তেল জল প্রাকৃতিক গ্যাস অ্যাসিড প্রভৃতি সহজে পরিবহন করা যায় আর পাইপলাইন তৈরি করার প্রাথমিক ব্যয় বেশি হলেও পরবর্তী পর্যায়ে পরিবহন ব্যয় হয় না বললেই চলে অর্থাৎ একবার খরচা করে যদি পাইপটা বসানো যায় তারপর থেকে এই পরিবহনে কিন্তু তেমন কোনো খরচা হয় না হ্যাঁ মাঝে মাঝে কোনো জায়গায় যদি রিপেয়ার করতে হয় তখন সেখানে খরচা হয় কিন্তু সেটা খুবই নগণ্য পাইপলাইনের মাধ্যমে পরিবাহিত পণ্য দ্রব্যগুলির অপচয় কম হয় অর্থাৎ পাইপের মধ্যে দিয়ে কোনো দ্রব্য যদি পরিবাহিত হয় মানে এক স্থান থেকে অন্য জায়গায় যায় তাহলে অপচয় কি হয় খুব কম হয় জল স্থল যে কোনো স্থান দিয়েই পাইপলাইন স্থাপন করা যায় পাইপলাইন রক্ষণাবেক্ষণের খরচ অনেক কম দেখো ভারতে প্রথম পাইপলাইন সংযোগ চালু হয় উনিশশো সালে এ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাহায্যে টি এ পি আই তুর্কমেনিস্তান আফগানিস্তান পাকিস্তান আর ভারত টি তুর্কমেনিস্তান এ আফগানিস্তান পি পাকিস্তান আই ইন্ডিয়া আন্তর্জাতিক পাইপলাইনের কাজ শেষের পথে অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাহায্যে এই চারটি দেশের মধ্যে দিয়ে পাইপলাইন যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হচ্ছে টিএপিআই এরপর কি রয়েছে আমাদের যোগাযোগ ব্যবস্থা একবার জাস্ট পড়ে পড়েনি আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হিসাবে মোবাইল ফোন একটি জনপ্রিয় মাধ্যম কেন জনপ্রিয় তোমরা সকলেই জানো আজ পড়ছ সেটাও মোবাইলের মাধ্যমেই তাই আজ মানুষ মোবাইল ছাড়া এক মুহূর্ত চলতে পারে না এই তারহীন ফোন মানুষ সর্বত্র বহন করতে পারে কি মানুষ সব জায়গায় এই ফোন কি করতে পারে ব্যবহার করতে পারে বা বহন করতে পারে মানে নিয়ে যেতে পারে তাই এর গুরুত্ব খুব বেশি কোনো তার নেই তাই কি বলা হচ্ছে তারহীন দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো সময় প্রায় যে কোনো প্রান্ত থেকে কথা বলা বা যোগাযোগ করা যায় কোনো ব্যাপার না এটা তিন মোবাইল ফোনের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিং রেলের টিকিট কাটা ছবি এবং তথ্যের আদান প্রদান করা যায় কোনো অসুবিধা নেই চার মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ রাখা যায় এতে যে কোনো মুহুর্তে যে কোনো তথ্যকে হস্তগত করা সম্ভব মানে আমরা ইন্টারনেটের মাধ্যমে যে কোনো তথ্য যে কোনো সময় আমরা পেয়ে যাই পাঁচ মোবাইল ফোন ব্যবহার করে পৃথিবী পৃষ্ঠে নিজের অবস্থান দেখে নেওয়া যায় একে কি বলে জিপিএস এর জন্য এখন আর মানুষ সহজে হারিয়ে যায় না যদি তার কাছে জিপিএস মোবাইল ফোন থাকে তাহলে মোবাইলে যে জিপিএস ফিচার্স রয়েছে তার ফলে মানুষ এখন নিজের অবস্থান খুব সহজেই জেনে নিতে পারে এরপর ছয় দেখো যেসব মানুষ আমাদের খুব পরিচিত তাদের সঙ্গে আমরা গল্প আলাপ আলোচনা ইত্যাদি করার জন্য মোবাইলে কী রয়েছে এস এম এস হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ব্যবহার করা যায় এতে এর ব্যবহারযোগ্যতা আরও বেড়েছে মানে মোবাইল ফোনের ব্যবহার আরও বেড়েছে কেন এই এস এম এস হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ইউটিউব এইসবের জন্য এরপর আধুনিক তরুণ প্রজন্ম মোবাইল ফোনের কার্যকারিতার কাছে প্রায় নত হয়ে পড়েছে মানে মোবাইল ছাড়া আজকের আধুনিক তরুণরা এক মুহূর্ত চলতে পারে না মোবাইল ফোন তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি যোগাযোগ মাধ্যম তাই এটা তোমাদের কাছে খুবই সহজ বিষয় কারণ তোমরা একবার এটাকে পড়লে সব বিষয় তোমাদের একদম নখদর্পণে তোমরা সব জানো যে মোবাইল আমাদের কি কীভাবে সাহায্য করছে চলো এরপর কি রয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ইন্টারনেটের ভূমিকা আজকের দিনে মোবাইল ইন্টারনেট ছাড়া তো অচল তাই মোবাইলের যে ব্যবহারটা পড়লাম ঠিক সেটাকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে আমরা লিখবো ইন্টারনেটের সুবিধা বা ভূমিকাতে দেখো আধুনিক যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ইন্টারনেট সংজ্ঞা অর্থাৎ ইন্টারনেট বা অন্তর্জাল কাকে বলে ইন্টারনেটকে বাংলায় কি বলা হয় অন্তর্জাল দেখো পৃথিবীর সমস্ত যুক্ত, কম্পিউটার বা মোবাইলকে টেলিফোন লাইনের সাহায্যে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যুক্ত করার ফলে যে নেটওয়ার্ক সৃষ্টি হয় তাকেই ইন্টারনেট বা অন্তর্জাল বলে ক্লিয়ার এবার দেখো গুরুত্ব দেখো ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে ইমেল ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব প্রভৃতির মাধ্যমে বা প্রভৃতির সাহায্যে পৃথিবীর যে কোনো স্থান বা যে কোনো স্থান থেকে সংবাদ তথ্য ছবি চিঠিপত্র খুব দ্রুত পাঠানো যায় মানে খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যায় এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে পৃথিবীর যে কোনো তথ্য সংরক্ষিত থাকে এবং প্রয়োজন মতো এই তথ্য পৃথিবীর যে কোনো স্থান থেকে সংগ্রহ করা যায় এবং ইন্টারনেট ব্যবস্থা প্রচলনের ফলে শিক্ষা সংস্কৃতির জগতে নতুন অধ্যায় শুরু হয়েছে মানে কি এই ইন্টারনেটের ফলে শিক্ষা সংস্কৃতির উন্নতি হচ্ছে এবার দেখো এই ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা সিনেমার টিকিট রেল বিমানের টিকিট সংগ্রহ করা সবই সম্ভব হচ্ছে এক কথায় ইন্টারনেট ব্যবস্থা সমগ্র পৃথিবী তথা বিশ্ব ব্রহ্মাণ্ডকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে কোনো অসুবিধা নেই তোমাদের এরপর এরপর দেখো কিছু প্রশ্ন রয়েছে কি ইমেল কি ই কমার্স কি ভয়েসমেল কি আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুবিধা লেখো দেখো আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুবিধাগুলো হল পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে অতি দ্রুত সংবাদ বা তথ্যের আদান প্রদান করা যায় আধুনিক যোগাযোগ ব্যবস্থায় সংবাদ আদান প্রদানের খরচ খুবই কম অযথা শ্রমের অপচয় হয় না এক্ষেত্রে এক্ষেত্রে ইমেল কি উত্তর সাধারণ অর্থে ইমেল হল ইন্টারনেট ব্যবস্থার সুযোগ নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে পাঠানো একটি বৈদ্যুতিন পত্র এই ব্যবস্থার মাধ্যমে চিঠি আদান প্রদান করতে হলে প্রেরক ও প্রাপক উভয়েরই স্বতন্ত্র ইমেল আইডি থাকা আবশ্যিক পৃথিবীর যে প্রান্ত থেকেই কোনো সংবাদ বা চিঠি বা আদেশ নির্দেশ পাঠানো হোক তা যে ইমেল আইডির ঠিকানায় পাঠানো হবে মুহূর্তের মধ্যে সেই ঠিকানায় পৌঁছে যাবে অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে স্বল্প খরচে অল্প সময় নানাবিধ খবরাখবর পাঠানোর অন্যতম মাধ্যম হল ইমেল ব্যবস্থা ই কমার্স কি উত্তর ইন্টারনেট ব্যবস্থার সুযোগ নিয়ে কম্পিউটার ল্যাপটপ বা সেলফোনের মাধ্যমে বাড়িতে বা অফিসে বসেই অনলাইনে পণ্য কেনাবেচা বা আদান প্রদান করা যায় ইলেকট্রনিক্স বা বৈদ্যুতিন মাধ্যম ব্যবহার করে এই ব্যবসা বাণিজ্য করা হয় বলে একে ইকমাস বলা হয় ভয়েসমেল কি উত্তর ইন্টারনেট ব্যবস্থার সাহায্যে নিজের কণ্ঠস্বর বা ভয়েস যে কোনো স্থানে পাঠানোর অত্যাধুনিক প্রযুক্তিগত ব্যবস্থা হল ভয়েসমেল যে কোনো তথ্য বা সংবাদ স্পষ্টভাবে উচ্চারণ করার পর সেটিকে যন্ত্রের সাহায্যে খুব সহজেই প্রাপকের কাছে পাঠানো যায় এই ব্যবস্থা প্রসারের ফলে দূরদূরান্তে বসেও নিজের সঙ্গে কথা বলার আনন্দ লাভ করা যায় আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুবিধা লেখ উত্তর আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুবিধাগুলি হল পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে অতি দ্রুত সংবাদ বা তথ্যের আদান প্রদান করা যায় ও আধুনিক যোগাযোগ ব্যবস্থায় সংবাদ আদান প্রদানের খরচ খুবই কম হয় ও এক্ষেত্রে অযথা শ্রমের অপচয় হয় না মোডেম কি উত্তর মোডেম শব্দটি এসেছে মডিউলেট ডিউলেটের থেকে কম্পিউটার ও টেলিফোন সংযোগকারী এই যন্ত্রের কাজ হলো কম্পিউটারের তথ্যবাহক ডিজিটাল বৈদ্যুতিন তরঙ্গকে টেলিফোন তারের মধ্য দিয়ে পরিবহনের জন্য অ্যানালগ বৈদ্যুতিন তরঙ্গে রূপান্তরিত করা এবং টেলিফোন তারের মধ্যে দিয়ে আসা অ্যানালগ তরঙ্গকে ডিজিটাল বৈদ্যুতিন তরঙ্গে রূপান্তরিত করা মোড়েমে সাহায্য ছাড়া কোনো সংবাদ বা তথ্য আদান প্রদান সম্ভব নয় ফ্যাক্স কি উত্তর ফ্যাক্সমা থেকে ফ্যাক্স কথাটি এসেছে ফ্যাক্স টেলিফোন সহ যোগ হলে তখন তাকে টেলিফ্যাক্স ঠ্যা ফ্যাক্স বলে ফ্যাক্সের মাধ্যমে কোন চিঠি ছবি পরিসংখ্যান ইত্যাদি এক অফিস থেকে অন্যত্র খুব সহজেই অবিকৃত অবস্থায় প্রেরণ করা যায় ভিডিও কনফারেন্স বলতে কি বোঝো উত্তর আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি মাধ্যম হল ভিডিও কনফারেন্স এর জন্য প্রয়োজনীয় দ্রব্যগুলি হল একটি কম্পিউটার ওয়েবক্যাম্প টেলিফোন এবং ইন্টারনেট এই ব্যবস্থার মাধ্যমে বহু হাজার কিমি দূরে থাকা মানুষ পাশে থাকার মতোই অনুভূতি হয় এর দ্বারাই বহু দূরে থাকা চিকিৎসক প্রত্যক্ষভাবে রোগীর সঙ্গে কথাবার্তা বলেন এবং বহু দূরে থাকা অধ্যাপক ছাত্রছাত্রীদের পাঠদান করতে পারেন বা বহু দূরে থাকা প্রিয়জনের সান্নিধ্য লাভ করা যায় এরপর দেখো কিছু প্রশ্ন রয়েছে ভারতে মোবাইল ফোন পরিষেবা প্রথম শুরু হয় নাইনটিন নাইনটি ফাইভে ক্লিয়ার মোবাইল ফোন গ্রাহকের সংখ্যার বিচারে ভারত পৃথিবীতে দ্বিতীয় ভারত দ্বিতীয় স্থানে রয়েছে মোবাইল গ্রাহকের সংখ্যার বিচারে মোট ইন্টারনেট সংযোগে ভারত পৃথিবীতে দ্বিতীয় বর্তমানে দূরবর্তী সংযোগ করার মূল মাধ্যম কি কৃত্রিম উপগ্রহ কোন দেশে ডাক ব্যবস্থা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ভারতের পৃথিবীর প্রথম ডাক যোগাযোগ ব্যবস্থা কোথায় কত সালে গড়ে ওঠে দেখো চীনে কবে নশো সালে প্রথম ডাক যোগাযোগ ব্যবস্থা চীনে শুরু হয় ভারতে প্রথম কম্পিউটার কোথায় ব্যবহার শুরু হয় কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে আর এশিয়ার মধ্যে কোন শহর প্রথম কম্পিউটার ব্যবহার শুরু করে কলকাতা উনিশশো সালে আশা করছি তোমাদের আজকের ভিডিও খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে তুমি পেয়ে যাও তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয় অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে এমপি ইজি লার্ন পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে